আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, মাত্র 2 মিনিটের ভিডিও। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক অনেক উপকার আসবে। তো যাদের মুখে কালো স্পট, মেস্তা, মেলেজমা বা যে কোনো স্পট আছে, যে কোনো প্রবলেম আছে, তারা আমার এই ফ্যাক্টটি ব্যবহার করবেন, অবশ্যই এর উপকার পাবেন। আমি অনেক উপকার পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। অনেকের মুখে মেস্তা, মেলেজমা বা বিভিন্ন স্পট, বরণের দাগ দেখা যাচ্ছে, তো তাদের জন্য খুব খুব উপকার। একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, মাত্র 2 মিনিটের ভিডিও। এখানে আমি চালের গুঁড়া, ডালের গুঁড়া আর হলো চিনির গুঁড়া, এগুলোকে ব্লান্ডার করে আমি মিলিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি 2 চামচ নিচ্ছি। যতটুকু আমি ব্যবহার করব ঠিক ততটুকুই নিচ্ছি, আপনারা যতটুকু ব্যবহার করবেন ততটুকুই নেবেন। আর দিয়েছি এখানে লেমন জুস আর হলো চাল দোয়ার পানি। চালটাকে প্রথমে 2 দোয়া দিয়ে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সেই চাল দোয়ার পানিটা নেবেন। চাল দেওয়ার পানি কিন্তু মুখের ডার্ক সার্কেল, মুখের কালো দাগ, স্পট দাগ, তারপর বয়সের চাপ, এগুলো দূর করে। আর এর সাথে আমি নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মুখে আপনার হলো মুখটা খুব সফট হয়, স্কিনটা খুবই সফট হয়, যেটা মানে ব্যবহার করার পর আপনি খুবই মানে উপকার পাবেন। আমি মানে কি বলবো, সেটা আপনি একবার ইউজ করার পরে দেখবেন যে বারবার ইউজ করবেন। আর এখন আমি এখানে দিব গোলাপ জল। এই গোলাপ জলটা কিন্তু আমি বাসায় নিজের হাতে তৈরি করেছি। গোলাপ জলটা আপনার বাইরে থেকে নিয়ে আসতে পারেন, তবে নিজের হাতে তৈরি করা গোলাপ জল দিলে এখানে কোনো ভেজাল থাকবে না, একদমই মানে ন্যাচারাল। তো যাই হোক, যদি আপনারা নিজেরা তৈরি না করতে পারেন, তাহলে আপনারা মার্কেট থেকে নিয়ে এসে সেই গোলাপ জলটা ইউজ করবেন এর সাথে। তো এইটা এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, কারণ হলো এখানে চালের গুঁড়া, ডালের গুঁড়া এগুলো একটু শক্ত, তো তার জন্য একটু সফট হওয়ার জন্য আমি 5 মিনিট রেখে তারপর আমি মুখে অ্যাপ্লাই করব। তো এখন আমি মুখে অ্যাপ্লাই করতেছি, এই যে মুখে দিয়ে আমি 10-15 মিনিট এটা না শুকানো পর্যন্ত থাকবো। তারপর আস্তে আস্তে ম্যাসেজ করে উঠে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে তারপরে আমি মুখে একটা সিরাম ব্যবহার করব, বা যে কোনো ময়েশ্চারাইজ ক্রিম ব্যবহার করতে পারেন। অলরেডি আমার মুখে সুন্দর করে আমি দিয়ে নিছি। তো আমার মুখে এরকম বুদ্ধির মতো আসছে। এখন ফ্যান ছেড়ে তারপরে এভাবে শুয়ে থাকব আধা ঘন্টা পরে মুখ ধুয়ে তারপরে মুখে আমরা সিরাম লাগাবো।